সপ্তদশ শতাব্দী প্রথম দিক থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত সমগ্র বাংলার জেলায় জেলায় অসংখ্য মন্দির নির্মিত হয়েছিল। আর হুগলি জেলা মন্দির রচনার দিক থেকে সত্যিই রত্নগর্ভা। অগণিত মন্দির রয়েছে জেলাটির প্রতিটি কোণায়। চলেছি তারকেশ্বর থানার অন্তর্গত জয়নগর গ্রামে। চট্টোপাধ্যায় পরিবারের দুটি শিব মন্দির রয়েছে গ্রামটিতে, তবে বর্তমানে দুটি পরিত্যক্ত। এমনই এক জীর্ণ পরিত্যক্ত মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন। একটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত আটচালা শৈলীর এই মন্দিরটি অনাদরে অবহেলায় ঝোপঝাড় আর গাছগাছালিতে পরিপূর্ণ অবস্থায় কোনো রকমের মাথা তুলে দাঁড়িয়ে আছে আজও। ত্রিখিলানযুক্ত দক্ষিণমুখী প্রবেশপথের উপরের খিলানে বেশ কিছু টেরাকোটার ফলক অবশিষ্ট রয়েছে এখনও। সেগুলি উচ্চমানের, তবে বেশিরভাগ ফলকই খুলে পড়ে গেছে অথবা কেউ চুরি করে নিয়ে গেছে, এমনটাই মনে করেন স্থানীয় মানুষজন। ছোট একটি অলিন্দ, তারপরে গর্ভগৃহ। গর্ভগৃহে প্রবেশদ্বারের উপরের কিছু ফলক রয়েছে ফুলকারির নকশাযুক্ত। খিলানের স্তম্ভের গায়েও কিছু ফলক ছিল, তবে সেগুলো নোনা লেগে একেবারেই ক্ষয়ে গেছে। হুগলি জেলার তারকেশ্বর ব্লকের জয়নগর গ্রামে আছি, একটি প্রাচীন মন্দিরের সামনে। আর একটি মন্দির আছে আমাদের ঠিক এই মন্দিরটা, আমাদের পেছনে যে মন্দিরটা দেখছেন তার ঠিক পশ্চিম দিকে। এই দুটোই মন্দির বর্জিত, মানে অ্যাবান্ডেন্ট। তো বর্তমানে আমার সঙ্গে আছেন এই মন্দিরের যে আর কি যে বংশধর ভর পরিবার, সেই পরিবারের এক সদস্য যারা এটা দেখাশোনা করেন। আপনার নামটা একটু জানাবেন? আমার নাম নবকুমার ভর। হ্যাঁ নবু, একটু মন্দির সম্বন্ধে বলবেন। বাবার নাম কৃষ্ণপদ ভর। আর এই মন্দিরটা কতদিন আগের আমরা ঠিক সঠিক বলতে পারবো না, তাহলেও মোটামুটি মানে বিভিন্ন এ থেকে যেটা জানতে পারি 300 বছর মোটামুটি। তা এইবার এটা ছিল আমাদের এখানে এক ভদ্রলোক চ্যাটার্জি পরিবার, তার ডাক নাম হচ্ছে ধসা চ্যাটার্জি, তার আন্ডারেই ছিল। এইবার পরবর্তীকালে উনি হস্তান্তর করে দেয় আমাদেরকে, তার মাধ্যম দিয়েই আমাদের কাছে আমরা মালিক হই। বর্তমানে আমরা বিদ্রোহগুলো চুরি হয়ে গেছে মোটামুটি ধরুন না বছর 50-এক আগে চুরি হয়ে গেছে শিবলিঙ্গ। হ্যাঁ শিবলিঙ্গ। আর দেখতে পাচ্ছি যে মন্দিরের সব জায়গার থেকে মাঝখান থেকে কিছু জায়গার কি ফলকগুলো আর কি নেই এখন, এইগুলোকে চুরি করে নিয়ে চলে গেছে। আগে ছিল, আমরাও দেখেছি, কিন্তু মাঝখানে হঠাৎ দেখছি এইগুলো খোলা এবং কে যেন খুলে নিয়ে চলে গেছে। সম্ভবত কিছু লোক হয়তো চুরি টুরি করে নিয়ে পালিয়ে গেছে, এরকমও হতে পারে, কারণ আমরা তো চোখে দেখিনি, মানে হঠাৎ দেখছেন একদিন নেই। হ্যাঁ খুলে পড়ে তলায় পাওয়া যায়নি? না না না, কিছু কোনো কোনো অংশ যে তলায় পড়ে আছে কি কি ভেঙে পড়ে গেছে সেরকম কিছু। রাম রাবণের যুদ্ধের দৃশ্য, বানর সেনার সঙ্গে রাক্ষসকুলের যুদ্ধ, বানর সেনার সেতুবন্ধন দৃশ্য, শিবের পূজায় ব্যস্ত শৈবযোগীর ফলকগুলি এখনও বেশ ভালো বোঝা যায়। এছাড়া হনুমানকে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য, শিবলিঙ্গ সহ প্রতীক শিবালয় প্রভৃতি পোড়ামাটির ফলকগুলো শোভা পাচ্ছে মন্দির গাত্রে। বাঁকানো কার্নিশের নিচ থেকে উল্লম্ব কুলুঙ্গির সারিতে রয়েছে শৈবযোগী, দশাবতার ও বেশ কিছু পৌরাণিক দেবদেবীর মূর্তি। ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোতে রয়েছে কৃষ্ণের নানান কাহিনী, তবে এই ফলকগুলি সবই নোনা লেগে আর কালের নিয়মে আজ একেবারেই ভগ্ন অবস্থায়। মূর্তিগুলো ভালো করে বোঝা যায় না কিছু, ফুলকারি জ্যামিতিক নকশাও কিছু রয়েছে।
একটি প্রতিষ্ঠালিপি চোখে পড়ল মন্দিরের উপরে। 1662 শতাব্দ অর্থাৎ 1740 খ্রিস্টাব্দ হল মন্দিরটির প্রতিষ্ঠাকাল। তৎকালীন স্থানীয় চট্টোপাধ্যায় বংশের কোনো এক পূর্বপুরুষ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে আজ থেকে প্রায় 150 বছর আগে মন্দিরের মালিকানা বদল হয়ে বর্তমানে মন্দির দুটি ভর পরিবারের সম্পত্তি। মন্দিরের ডান দিকে উল্লম্ব টেরাকোটার কুলুঙ্গিতে শৈবযোগীর একটি ফলকের পাশে রয়েছে একটি ভালুকের মূর্তি, বেশ বিরল। যদি সরকারি কোনো রকমভাবে সাহায্য পায়, কারণ এই মন্দির সংস্কার করতে যে খরচ হবে সেই আর্ট মানে সেই পরিস্থিতি আমাদের নেই খরচ করার। যদি সরকারি সহযোগিতা বা জনসাধারণের সহযোগিতা থাকে তাহলে হয়তো মন্দিরটি এবং সেদিক থেকে সংস্কার করার জন্যে জায়গা বা আশপাশের যে সমস্ত জায়গা বা আরও যে সমস্ত যত রকমের সহযোগিতা আমরা করি। এটি আরেকটি শিব মন্দির, এটিও চট্টোপাধ্যায় বংশে প্রতিষ্ঠিত। পূর্বমুখী এই মন্দিরটি আকারে একটু ছোট, বড় বড় গাছ লতাপাতায় পরিপূর্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। মোটা দড়ির মতো বটের ঝুড়ি, শিকড় আর লতাগুল্মের ফাঁকফোকর দিয়ে দেখা যায় মন্দিরটির প্রবেশপথ, একটি খিলান বিশিষ্ট। কোনো প্রতিষ্ঠাফলক চোখে পড়ল না, তবে প্রখ্যাত পুরাতত্ত্ববিদ নরেন্দ্রনাথ ভট্টাচার্যের মতে এই মন্দিরের প্রতিষ্ঠাকাল 1749 খ্রিস্টাব্দ। ভিত্তিবেদি সংলগ্ন ফলকগুলো নষ্ট হয়ে গেছে, ভগ্নাবস্থা রয়েছে বেশ কিছু। উপরের দিকে কিছু ফলক মোটামুটি বোঝা যায়, শিবের উপাসনারতাম রমণী, শৈবযোগী, এছাড়াও রয়েছে ফুল লতাপাতার নকশা। আরেকটি ফলকে নজরে এলো একটি অশ্বমুখী সিংহ। অনাদর অবহেলা আর সংরক্ষণের অভাবে টেরাকোটা সম্বলিত মন্দির দুটি আজ থুকছে, অবশ্যম্ভাবী মৃত্যুর প্রহর গুনছে। মন্দির দেখা শেষে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।